ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর টান টান ম্যাচে জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স মনীষ পান্ডের ছক্কায় ম্যাচ টাই করতে সক্ষম হয় সানরাইজার্স হায়দ্রাবাদ তবে সুপার ওভারে খুব সহজেই জিতেছে মুম্বাই ইন্ডিয়ানস এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নামে মুম্বাই ওপেনার রোহিত শর্মা আর কুইন্টন ডিকক মিলে শুরুটা করেন দেখে শুনে পাওয়ার প্লে শেষ ওভারে এই জুটি ভাঙেন খলিল আহমেদ আঠারো বলে চব্বিশ রান করে বিদায় নেন রোহিত শর্মা দলীয় ছত্রিশ রানে প্রথম উইকেট হারানোর পর সূর্যকুমার যাদবকে সাথে নিয়ে চুয়ান্ন রানের জুটি করে তোলেন কুইন্টন ডিকক এই জুটিও ভাঙেন খলিল আহমেদ সূর্যকুমার যাদব ক্রিজে থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি সতেরো বলে তেইশ রান করে খলিল আহমেদের দ্বিতীয় শিকারে পরিণত হন সূর্যকুমার যাদব যাদবের বিদায়ের পরের ওভারেই মোহাম্মদ নবীর বলে ফিরে যান অ্যাভিন লুইস এক প্রান্ত আগলে রাখা কুইন্টন ডিকক তুলে অর্ধশতক হার্দিক পান্ডিয়াকে সাথে নিয়ে আটাশ রান এবং কারণ পোলার্ডকে সাথে নিয়ে করেন বত্রিশ রানের জুটেই এক চার এবং এক সক্কা হাঁকানো হার্দিক পান্ডিয়া দশ বলে করেন আঠারো রান কিরণ পোলার্ডের ব্যাট থেকে আসে নয় বলে দশ রান শেষে ক্রুনাল পাণ্ডিয়া তিন বলে নয় রান তিনি হাঁকান একটিমাত্র ছক্কা অপরাজিত থাকা ওপেনার কুইন্টন ডিকক সারেন চৌষট্টি রান করে আটান্ন বলের এই ইনিংসে ছিল ছয়টি চার এবং দুটি ছক্কার মার সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে তিনটি উইকেট নেন খলিল আহমেদ অবশ্য তিনিই ছিলেন সবচেয়ে বেশি খরুসে বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ানস জবাব দিতে নেমে দলকে দারুণ সূচনা এনে দেন রিদ্রিমান সাহা আর মার্টিন কাপটিল হৃদ্রিমান সাহা পনেরো বলে পঁচিশ রানের ঝোড়ো ইনিংস খেলে জাসপ্রীত বুমরার বলে বিদায় নেন নিজের পরের ওভারে মার্টিন কাপটিলকে এলবি করেন জসপ্রীত বুমরা পনেরো রান করে বিদায় নেন মার্টিন কাপটিল অধিনায়ক কেন উইলিয়ামসনকে ক্রিজে থিতু হতে দেননি ক্রুনাল পান্ডিয়া সাত বলে তিন রান করে বিদায় নেন তিনি বিনা উইকেটে চল্লিশ থেকে পঁয়ষট্টি রান তুলতেই তিন উইকেট হারায় সানরাইজার্স হায়দ্রাবাদ এরপর বিজয় শঙ্করকে সাথে নিয়ে প্রতিরোধ করেন মনীষ পান্ডে দুজন মিলে করেন তেত্রিশ রানের জুটি বারো রান করে ফিরে যান বিজয় শঙ্কর পরের ওভারে বিদায় নেন অভিষেক শর্মা এরপর হাল ধরেন মোহাম্মদ নবী মোহাম্মদ নবী এবং মনীষ পান্ডে ঝোড়ো ব্যাটিং এর আশা বাঁচিয়ে রাখে সানরাইজার্স হায়দ্রাবাদ শেষ তিন ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল একচল্লিশ রান দুই ওভারে চব্বিশ রান নেন মোহাম্মদ নবী আর মনীষ পান্ডে শেষ ছয় বলে দরকার ছিল সতেরো রান প্রথম দুই বলে দুই রান হওয়ার পর তৃতীয় বলে সক্কা মারেন মোহাম্মদ নবী পরের বলে বিদায় নেন তিনি শেষ দুই বলে দরকার ছিল নয় রান দুই রান নিয়ে শেষ বলে স্ট্রাইক নেন মনীষ পাণ্ডে শেষ বলে জিততে হলে দরকার ছিল সাত রান মনীষ পাণ্ডে হাঁকান সক্কা ম্যাচ করায় সুপার ওভারে সুপার ওভারের প্রথম বলেই রান আউট হন মনীষ পাণ্ডে এরপর মোহাম্মদ নবী সক্কা হাঁকালেও চতুর্থ বলেই তাকে বোল্ড করেন জসপ্রীত বুমরা মাত্র আট রান করে সানরাইজার্স হায়দ্রাবাদ জবাব দিতে নেমে রশিদ খানের করা প্রথম বলেই সক্কা মারেন হার্দিক পান্ডিয়া তিন বল হাতে রেখেই সহজেই নয় রানের লক্ষ্য টপকায় মুম্বাই ইন্ডিয়ান্স